আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় তিনের চতুর্থ ভাগ পানি দূষণ সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে, এবং আমরা আরও শিখেছিলাম পানি চক্র সম্পর্কে, ঘনীভবন, বাষ্পীভবন ইত্যাদি সম্পর্কে আমরা পূর্বের পাঠে জেনেছিলাম। আজ আমরা শিখব এ অধ্যায়ের চতুর্থ ভাগ পানি দূষণ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পানি দূষণ। প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। পানি দূষণের কারণ। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও নদী বা পুকুরে গরু ছাগল গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? প্রাকৃতিক পানিতে যখন বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশে থাকে, তখনই মূলত পানি দূষিত হয়ে থাকে। এই দূষিত পানি আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই দূষিত পানি ব্যবহার করা আমাদের জন্য যেমন ক্ষতিকর, এই দূষিত পানি পান করার ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি, যেমন টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি। অর্থাৎ পানি দূষণ আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখানে পানি দূষণের কিছু কারণ দেওয়া আছে, লক্ষ্য করো। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ, অর্থাৎ আমরা নিজেরাই পানিকে দূষিত করে থাকি। আমরা যে কৃষি কাজে কীটনাশক ব্যবহার করে থাকি, এগুলো যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানির মাধ্যমে বিভিন্ন নদ নদী বা পুকুরে গিয়ে পড়ে। এই দূষিত পানি যখন জীব পান করে থাকে, আমরা যখন এই পানিগুলো পান করে থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকি। আরও বলা হয়েছে কলকারখানার রাসায়নিক দ্রব্য, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি যখন পানিতে মিশে, তখন পানি দূষিত হয়ে থাকে। তাছাড়া আমরা নদী বা পুকুরে বিভিন্ন ধরনের গরু ছাগল গবাদি পশু বিভিন্ন ধরনের গোসল করিয়ে থাকি। তাছাড়া কাপড় চোপড় থালা বাসন ইত্যাদিও এই পানিতেই ধোয়া হয়ে থাকে, তখন এই পানি দূষিত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম কিভাবে পানি দূষণ হয়ে থাকে এবং পানি দূষণের প্রধান কারণটি কি। মানুষের কর্মকাণ্ডই হচ্ছে পানি দূষণের প্রধান কারণ। পানি দূষণের প্রভাব। বন্ধুরা, এখানে যদি তোমরা দুটি ছবি লক্ষ্য করো, দেখতে পাবে প্রথম ছবিটি লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে অনেক মাছ পানিতে মরে ভেসে আছে। পানি দূষণের ফলে কি হয়? জলজ প্রাণী মারা যায় এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। এবং দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, এখানে পানি দূষণের কি ছবি দেওয়া আছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে পানিতে গবাদি পশু, গৃহস্থালী বিভিন্ন পশু গোসল করানো হচ্ছে, এখানে মানুষও গোসল করে থাকে। তাছাড়া কাপড় চোপড় থালা বাসন ধোয়া হয়ে থাকে এই পানিতে। এর ফলে কি হয়ে থাকে? পানি দূষণ হয়ে থাকে। আবার এই দূষিত পানি যখন কোনো মানুষ পান করে থাকে, তখন সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। তাহলে এবার আমরা জানবো পানি দূষণের প্রভাব সম্পর্কে। পানি দূষণের প্রভাব। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। এই দূষণের প্রভাব মানুষের উপরও পড়ছে। দূষিত পানি পান করে মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? পানি দূষণের প্রভাব সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি পানি দূষণের ফলে কি হয়ে থাকে। পানি দূষণের ফলে বিভিন্ন জলজ প্রাণী মারা যায় এবং জলজ যে খাদ্য শৃঙ্খলটি আছে তা কি হয়? ব্যাঘাত ঘটে। এবং এই দূষণের প্রভাব কাদের ওপর পড়ে? মানুষের ওপরেও এই দূষণের প্রভাব পড়ে। এই দূষিত পানি যখন আমরা পান করি, তখন আমরা ডায়রিয়া এবং কলেরার মতো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। তাছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগও হয়ে থাকে। এবার আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়? বন্ধুরা, তোমরা যদি দুটি ছবি লক্ষ্য করো, দেখতে পাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পানি দূষণ প্রতিরোধ করার একটি ছবি দেখা যাচ্ছে। কিভাবে
কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়। কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়া রান্নাঘরে, নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি। পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানি দূষণ কমাতে পারি। সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা করে আমরা পানি পরিষ্কার রাখতে পারি। বন্ধুরা, এখানে লক্ষ্য করো আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি, তা বলা হয়েছে কিভাবে করতে পারি। কৃষিতে যদি আমরা কীটনাশক এবং রাসায়নিক সার কমিয়ে দিই, এর ব্যবহার যদি কমিয়ে দিই, তাহলে কি হবে, এই সকল কীটনাশক এবং রাসায়নিক সার বৃষ্টির ফলে নদীর পানি নদী বা নদ নদীতে গিয়ে পড়বে না এবং যার ফলে পানি দূষিত হবে না। অর্থাৎ কৃষিতে যদি আমরা কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিই, তাহলে আমরা কি পানি দূষণ প্রতিরোধ করতে পারি। কারণ আমরা জানি এই সকল কীটনাশক এবং রাসায়নিক সার যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানির মাধ্যমে বিভিন্ন নদ নদীতে গিয়ে পড়ে, তখন এই পানিগুলো দূষিত হয়ে থাকে। অতঃপর কি বলা হয়েছে, রান্নাঘরে, নিষ্কাশন নালা ও টয়লেটে আমরা রাসায়নিক বর্জ্য বা তেল ফেলবো না, এর ফলে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। তাছাড়া পুকুর বা সাগরের সামনে যদি আমরা কোনো ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখি, তাহলে আমরা এগুলোকে পরিষ্কার করে পানি দূষণ প্রতিরোধ করতে পারি। তাছাড়া আমাদের উচিত এই সকল জায়গায় কোনো ময়লা আবর্জনা না ফেলা। এবং বন্ধুরা, আরও বলা হয়েছে কি, সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা যদি আমরা কুড়িয়ে নেই, তাহলে আমরা কি পানি পরিষ্কার রাখতে পারি। তাহলে আমরা বন্ধুরা কি দেখতে পেলাম, কিভাবে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারবো। এবার আমরা এই বিষয়ে কিছু আলোচনা দেখে নিই, আমরা কিভাবে পানি দূষণ প্রতিরোধ করতে পারি। এক, পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কি তা খাতায় লিখি, দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, এখানে কি রয়েছে, পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় কি তা খাতায় লিখি। পানি দূষণ প্রতিরোধে আমাদের করণীয় হচ্ছে কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। তাছাড়া রান্নাঘরে, নিষ্কাশন নালা ও টয়লেটে বর্জ্য এবং তেল না ফেলে আমরা পানি দূষণ কমাতে পারি। পুকুর, নদ নদী কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে আমরা পানি দূষণ কমাতে পারি। তাছাড়া সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা যদি আমরা কুড়িয়ে নেই, তাহলে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি। দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের সহপাঠীদের সাথে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পানি দূষণ সম্পর্কে, পানি দূষণের কারণ, পানি দূষণের প্রভাব এবং কিভাবে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।